আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি। বেশ কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করে আদিল নামের এক মুসলিম যুবককে বিয়ে করেছিলেন রাখি। সব ঠিকঠাক চলছিল, হঠাৎ করে একদিন আদিল বাড়িতে তালা মেরে রাখিকে ধোঁকা দিয়ে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত মামলা হয়, আদিল এই মুহূর্তে জেলে রয়েছে। তার পরপরই সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ভিডিও ভাইরাল হতে থাকে। এত কিছু হয়ে যাওয়ার পরেও ত্যাগ করেনি ইসলাম ধর্মকে, ভুলে যায়নি নামাজির নামাজের কথা, ভুলে যায়নি রোজার কথা। দেখা গেছে নামাজ আদায় করতে, দেখা গেছে বোরখা পরে বাইরে বের হতে, চলছে রোজার মাস, তাকে দেখা গেল রোজা রাখতে, তাকে দেখা গেল ইফতার করতে। সর্বপ্রথম আপনারা ভিডিওটি দেখুন। চলো বিসমিল্লাহ। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম। ভিডিও নিয়ে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। এই সুন্দর ভিডিওটি মানুষের কাছে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। সকলে ভালো থাকবে।